সুপ্রিয় মণ্ডলী, চলে এলাম সালাহউদ্দিন আহমেদের বৈঠকখানায়। আমার যত গান, আমাদের যত গান নিয়ে তালিমের আয়োজনে জাগাও প্রাণের সুর চিত্ত ঢুকিয়ে এই প্রতিপাদ্য দিয়ে আমরা আপনাদের সামনে প্রত্যেক শুক্রবারের রাত 9টায় আসি, আজকেও চলে এসেছি। আজকে আমাদের অতিথি হয়ে এসেছে আমাদের এই দেশের অত্যন্ত গুণী এবং আমার দীর্ঘদিনের অনেক ভালো লাগা একজন শিল্পী। আমি ঢাকায় এসে আমার মনে হয় একেবারে প্রথম দিক থেকেই আমি যার গান আমার ভালো লাগে, এবং ও তখন অনেক কম বয়স, এখন আস্তে আস্তে ও অনেক পরিপূর্ণতা পেয়েছে, কিন্তু গানকে ভালো লাগার বিষয়টি চিরকালই ছিল। তা আজকে আমাদের অতিথি তানজিনা তমা। তমা, কেমন আছো তুমি? ধন্যবাদ তোমাকে। আসলে তুমি আজকে প্রথম এসেছো, এরপরে তুমি নিশ্চয়ই আবার আসবে। আজকের বিষয়টা হচ্ছে আমাদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আমরা শিল্পীদের নিয়ে, অতিথিদের নিয়ে এবং আমাদের যন্ত্রশিল্পী যারা আছে তাদের নিয়ে একটু আনন্দ করি, গান বাজনা করি, একটু ভালো সময় কাটাই। আর তার চেয়ে আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ, আমি স্বাধীনতা পূর্ববর্তীকালের কথা আমি নাই বলি, স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে যে উন্নতিটা হয়েছে তার সত্যিকারের প্রতিফলন আমাদের এত বিশাল আকারের এখন মিডিয়া এত বেশি পরিব্যাপ্তি তাদের, তারপরে কিন্তু তাদের যে অনুষ্ঠান বা তাদের যে আমাদের সংস্কৃতিকে প্রেজেন্ট করে তারা যেভাবে, এটা আমার অন্তত মনে হয় যে এটা বাংলাদেশের মূল চেহারা নয়, হয়তো তাদের অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা যখন একজন সংস্কৃতি কর্মী বা আমরা নিজেরা গান শিখে গান গাওয়ার চেষ্টা করছি, প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছি, আমাদের কিন্তু কষ্টটা একটু বেশি হয়। আমরা জানি যে আমাদের দেশের ছেলেমেয়েরা এর চেয়ে অনেক ভালো গান বাজনা বা সংস্কৃতির প্রতিটা ক্ষেত্রেই ভালো কাজ করছে, তাহলে তার সত্যিকারের প্রতিফলনটা আমাদের টেলিভিশনগুলো বা এখানে হচ্ছে না কেন? কেন হচ্ছে না? তা আমার কষ্টটা ওই জায়গায়, ঠিক এই কষ্টের কারণেই আমি এই আমাদের এই আয়োজনটা, যে আমাদের সংস্কৃতির প্রতিটা ক্ষেত্রে যারা সত্যিকারের চর্চা করে একটু ভালো অবস্থানে আছে, বা তাদের গান বলি, কবিতা বলি, নাটক বলি, যাই বলি না কেন, সঙ্গীতের সমস্ত শাখায় কিন্তু উচ্চাম সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, আমাদের সব কিছু মিলিয়ে যে অবস্থানটা আছে সেটা প্রতিফলন হচ্ছে না। তা আমরা চাই ঠিক সেই শিল্পীদের নিয়ে এসে একেবারেই কোনো রকমের কোনো ব্যারিকেড না দিয়ে তাকে ছেড়ে দেওয়া যায়, তুমি তোমার মতন করে তোমার কথা বলো, তোমার গান গাও, আমরা একটু আমাদের যে হাজার হাজার আজকের মিডিয়া, মানে কি বলবো, অনলাইনটা এত বেশি শক্তিশালী যে এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষের কাছে একদম সংযুক্ত হচ্ছে। তো আমাদের এই অনুষ্ঠানটি আমরা জানি, আমাদের আড্ডাটা আপনারা সারা পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, তারা আনন্দের সঙ্গে আপনারা দেখছেন, আপনাদের অনেক মতামত আমরা পাচ্ছি, কিন্তু আপনাদের কাছে আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্যই কিন্তু আমরা এই আড্ডাটা করি। এবং একটি অনুরোধ করব যে সালাহউদ্দিন আহমেদের অফিসিয়াল পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সেখানে আপনারা সাবস্ক্রাইব করেন, আপনারা লাইক দেন, আর আপনাদের মতামত জানান, তাহলে কিন্তু যদিও প্রচুর আপনারা মতামত দিচ্ছেন, তারপরেও বেশি করে মতামত দিলে আমাদের ভুল ত্রুটি হলে বা আপনাদের ভালো লাগাগুলো আমরা রক্ষা করতে পারবো। তা আবার আসি আমাদের তানজিনা তমার কাছে। তানজিনা আমাদের খুব স্নেহের এবং খুব প্রিয় একজন শিল্পী, সে মূলত রবীন্দ্রসঙ্গীত গায়, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে আরো সব ধরনের গান এসে করে এবং অনেক এক্সপেরিমেন্টাল গান আমরা একসময় অনুষ্ঠান আমি করেছি। যে আপনার সাথে আমার যখন পরিচয় হয়েছে তখন আপনি ভীষণ শ্রদ্ধ, তখন এত ভালো গান করতেন, কিন্তু আপনার সাথে আমার পরিচয় হয়েছে একেবারে আমার এরিনা, আমার এরিনা রবীন্দ্রনাথের গান, পঞ্চকবির গান, তার বাইরে, তখন আপনার সাথে আমার প্রথম পরিচয় হয় সান্নয়। একদম, মানে আমাদের সাংবাদিক উনি সান্নয় খুবই এক্সপেরিমেন্টাল একটা, অনেক একটা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান ছিল, ভীষণ কাজটাই ছিল ভীষণ নিরীক্ষা ধর্মী, গবেষণা ধর্মী বিষয়টা, যে আমাদের 30 মানে আমি বলবো 30 শতক, 40 শতক, 60 শতক, 70 শতক, এই এই সময়ে যে সুরকাররা এসছেন, গীতিকাররা এসছেন, বা সেই সময় যে শিল্পীরা ছিলেন,
তাদের গানগুলোকে ধরে ধরে আমরা এপিসোড ওয়াইজ একদম মানে এটা এটা আমি সেই যখন এই তোমাদের ওই সংগঠনের ডাক আমি পেয়েছিলাম আমি আনন্দের সঙ্গে গিয়েছিলাম আমি শিখতে আমি সত্যি কথা বলছি হেনা রসুল মোর্শেদ একজন অত্যন্ত আজ মারা গিয়েছেন তিনি আমি শ্রদ্ধা জানাই তাকে অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে কিন্তু এই অনুষ্ঠানটি হলো এবং তখন তো প্রাপ্তি এই যে এবং উনি মানে কি যে আন্তরিকতা এবং অত্যন্ত কি বলবো সুচারু রূপে মঞ্চে উনি প্রেজেন্ট করতেন এই অনুষ্ঠানে তোমাকে আমি নিয়মিত তখন দেখেছি এবং এই সংগঠনে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিল্পী ছিলে এবং সত্যি কথা বলতে কি যে বিভিন্ন ধরনের গান তখন সেখানে তোমাদের জন্য বা আমাদের জন্য সবার জন্য আনা হতো সেগুলো আমরা ওই অনুষ্ঠানের প্রয়োজনে কিন্তু আমাদের সম্পদ ঋদ্ধ হতো একদম তো এই ব্যাপারটা হতো এবং তখনই আমি তোমাকে দেখেছি তারপরে আস্তে আস্তে তোমা আরো পরিচিতি এবং তারপরে আস্তে আস্তে আরো অনেক তুমি এগিয়ে হয়েছ 1996-97 সালের কথা মেবি এরকম হবে হ্যাঁ 95-96 এবং তখন থেকে তোমার উপর আমি বলবো যে তোমার আজকে যে দেখো তোমা তুমি শুধু সঙ্গীত শিল্পী নও তুমি খুব সুন্দর উপস্থাপনা করো প্রেজেন্টেশন যে ব্যাপারটা সেটা আমার মনে হয় তখন তোমার প্র্যাকটিস হয়ে গিয়েছে তাই না সেই সময়তে যে এত সফল ভাবে উনি করতেন উপস্থাপন করতেন তো সুধীমন্ডল আমরা অনেক কথা ওর সঙ্গে বলবো ওর গান শেখা কিভাবে বেড়ে ওঠা আজকে রবীন্দ্রনাথের প্রতি এত ভালোবাসা কেন তা রবীন্দ্রনাথের গানকে সে আশ্রয় করে একেবারে খুব ভালোভাবে গান করছে এবং তার সঙ্গে ওর ব্যক্তি জীবনে তার আরেকটা জীবন আছে সে শিক্ষকতা জীবন এটা নিয়ে পরে আলোচনা করছি আমরা একটু অনুষ্ঠানটা আজকে আমাদের আগেটা শুরু করি হ্যাঁ তা আমি যেহেতু আজকে তুমি এসছো আমাদের অতিথি হয়ে সুতরাং আজকে বোধহয় রবীন্দ্রনাথের মধ্যে থাকাই একদম আমিও তাহলে চেষ্টা করি আচ্ছা ঠিক আছে তাহলে তাই হলো আমি তাহলে শুরু করি একটি আমার প্রিয় একটি গান দিয়ে তো শুরু করি কবে আমি বাহির হলে তোমার I'm
সুধীমণ্ডলী, এই হচ্ছে রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের গান আমরা যখনই গাইতে যাই তখন আমাদের দুটো বিষয় আমাদের ভীষণভাবে আপ্লুত করে, আমাদের একদম আচ্ছন্ন করে ফেলে। সেটা হচ্ছে আমি প্রথমত বাংলা কবিতা বড় ভালোবাসি, কাব্য আমি বড় ভালোবাসি। ফলে আমাদের বাংলা ভাষায় যত ভালো কাব্য আছে, কবিতা আছে, আমার মনে হয় বোধ করি সমস্ত কবিদের আমার কাব্যই আমার পড়া আছে, পড়ি এবং আমাকে ভীষণ আনন্দ দেয়। এবং এই কবিতার সঙ্গে একটা কাব্যের সঙ্গে কতখানি অ্যাপ্রোপ্রিয়েট সুর হলে একটি গান হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কাব্যকে একেবারে সঠিক মাত্রায় রেখে তাকে সহযোগিতা করা সুর দিয়ে সেটা কেমন করে করতে হয় সেটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের গান শুনি বা চর্চা করে আমরা শিখি একদম। হ্যাঁ, তো এই হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, বিশ্বকবি, সারা পৃথিবীর কবি, সারা পৃথিবীর বাংলা ভাষা ভাষীর কবি। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলা কাব্য থাকবে, রবীন্দ্রনাথ থাকবে, নজরুল থাকবে। আমরা এমনি করেই আমরা অবগাহন করবো রবীন্দ্রনাথের গানে। আমরা আমাদের অতিথির আজকের গান শুনবো, কিন্তু তার আগে আমি একটু অন্তত তোমার সঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে তুমি শুরু করেছিলে কিভাবে, তোমার একেবারে শুরু না? আমার শুরুটা আসলে সৌভাগ্যবশত আমার বাড়ির আবহটা ভীষণ সাংগীতিক ছিল বলবো অবশ্যই, কিন্তু সেই সাথে আমার বাড়ির আবহটা এরকম ছিল যে বাড়িতে বাবা নাটক করতেন, বাবা আবৃত্তি চর্চা করতেন, সংগঠন করতেন, তো সেই কারণে বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা ছিল, এই অঙ্গনেরই সব মানুষদের আনাগোনা ছিল। আর আমার সর্বকনিষ্ঠ মানে আমার বাবার সবচেয়ে ছোট বোন মানে আমার ফুফু, তিনি গাইতেন, তিনি রবীন্দ্রনাথের গান গাইতেন, রবীন্দ্রনাথের গান শিখতেন, অন্য গানও যেমন আমরা অন্য গান ওই রকম অন্য গানও শিখতেন, কিন্তু রবীন্দ্রনাথের গানটা তার মূল ধারা ছিল। তো আমার ফুফু ভীষণ রেয়াজি মানুষ ছিলেন, প্রতিদিন সকালে রেয়াজ করতেন, সন্ধ্যার পরে রেয়াজ করতেন। ওই তো আমি বাড়ির, তো আমার বাবা বাড়ির জ্যেষ্ঠ সন্তান এবং আমি সেই সূত্রে আমিও বাড়ির জ্যেষ্ঠ কন্যা। তো যা হয় একটা বাড়িতে, আমরা যখন একান্নবর্তী পরিবার, একটা বাড়িতে যখন একটা শিশু থাকে, সেই শিশুটা সবার কাছ থেকে কিছু না কিছু শেখার মানে পেতে থাকে, অটোমেটিক্যালি তার কানে চলে আসছে এবং তার তার মানে চিত্তকে মানে কি বলবো মানে আশ্রয় করছে, একদম তাই। তো ফুফু যখন রেয়াজ করতো বা গান করতো, ওই কোলের কাছে গিয়ে বসে থাকতাম, গান শুনতাম, ওখানে ওটা টিপে দেখতাম, বাচ্চা কি করে ওটা টেনে দেখতাম, এই করতাম। আমি অনেক ছোট মানে হাঁটা শিখেছি, একটু কথা বলা শিখেছি, তো ওই ফুফুর গান শুনে শুনে আমার ওই চলে এসো ঘরে পরপাশি, সেই যে ভালো লাগা জায়গাটা ওখান থেকে শুরু হয়েছে, তারপরে এরকম বহু গান যেগুলো আমি ফুফুর মুখে শুনেছি সেই সময়। তারপরে যেটা হয়েছে ওই বাড়ির, তারপরে আমার বাবা ভীষণ গান শুনতেন, মানে ওনার গান শোনাটা ছিল এরকম যে উনি একটু ভরা আওয়াজে শুনতেন, সেটা আওয়াজটা বেশি থাকবে, উনি যেখানে যাবেন সেখানে এই ছিল আমার বাবা। তো বাবা সব রকমের গান শুনতেন, মানে ভালো গান শুনতেন, ভালো গান, সেটা যে গান, একদম। আমি আমি বাবাকে মান্না দে শুনতে শুনেছি, হেমন্ত মুখার্জি তো আছেন, অখিল বন্ধু ঘোষ, তোমার সুরসাগরের গান, হিমাংশু বিশ্বাসের গান, এরকম এত রেয়ার, সব এখন রেয়ার, তখন তারা প্রিয় শিল্পী, তারা দেবব্রত বিশ্বাসের গান ভীষণ শুনতেন, কণিকা বন্দ্যোপাধ্যায় আমার বাসায় রোজ বাজতো। এবং এইগুলোর সাথে না মানে এইগুলোর সাথে না বন্ধুত্ব হয়ে গেল আমার, ছোটবেলা থেকে একটা বন্ধুত্ব, মানে আমার কখনো এই গানগুলোকে মনে হয়নি যে নাচের কারণে যেটা হয়েছে, নাচও তো আমরা তো গীত বাদ্য নৃত্য তিনটাকে বলছি সঙ্গীত, তো নাচ যারা নাচ শেখে তারা কিন্তু ভীষণ সঙ্গীত, তাদের মিউজিক সেন্সটা, তালের সেন্সটা, ছন্দের সেন্সটা খুব ভালো, অবশ্যই। তো আমার নাচের শেখাটা ছোটবেলাতে শুরু, মানে গান নাচ একসাথে শেখা শুরু করেছি, কিন্তু তখন একটু নাচের দিকে ঝোঁকটা বেশি ছিল। বাড়িতে আমার, আপনাদের মনে আছে কিনা সালাতুনা, সেই সময় রেডিওতে, রেডিও তো খুব বেশি শোনা হতো সেই সময়, রেডিওই একটা মাধ্যম, সবচেয়ে তো দূরবার বলে একটা অনুষ্ঠান হতো,
দূর মার বলে ওই যে গানটা শুরু হতো, হ্যাঁ চল 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 আর কি, চল চলের যে মিউজিক সেটা তো ওই আমার খুব ছোট খুব বলতো গল্প করতেন যে ওই মিউজিকটা যখন শুরু হতো আমার নাচ শুরু হতো। সেরকম পূজার গানেও অনেকগুলো উপপর্যায় আছে, তো এই এই যে গানটি আমি আজকে ভেবেছি সেটার উপপর্যায়টা হলো আশ্বাস। ওকে, একটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এই সময়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একদম একদম। আমরা শুরু করি Thank you.
গান। আসলে পূজা পর্যায়ে বলি, আসলে কাব্যটা হচ্ছে সার্বজনীন, সার্বিক, সেটা প্রেমের গানই হোক আর সে পূজা পর্যায়ের গানই হোক আর যে গানই হোক, এখন দেশাত্মবোধক গানের মধ্যেও কিন্তু কাব্য থাকে। এখন কাব্যকে বাদ দিয়ে গান হয় না বাংলা গান। যদি কেউ, আমরা যে ভালো গান কাকে বলি, সে গানের তিনটে মানই থাকতে হবে, তার কাব্যিক মান থাকতে হবে, তার সুরের মানে যে প্রয়োগ করা হয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, তারপরে যে গাইবে, তাই না, যে গাইবে তাকে গান সেরকম করে সে গানটা বলতে হবে। তো এমনি করেই কিন্তু তিনটে গুণ মিলেমিশে একাকার হয়ে একটি গান তৈরি হয়। রবীন্দ্রনাথের গান আমাদের সবসময় একেবারেই আপ্লুত করে এবং আমরা আশ্রয় করে তার ওই গুণটাকে, তার যে কি বলবো, যে কেমন সুর হওয়া উচিত একটি গানের, একটি কবিতাকে, একটি কবিতা, একটি কাব্য, একটি গল্প, একটি চিত্রকল্প, সেটাকে সুরের মাধ্যমে হাইলাইট করার জন্যে কিরকম সুর হওয়া দরকার, কীভাবে সেটা গাওয়া উচিত। শ্রোতমণ্ডলী, আমরা অনেক বেশি সমৃদ্ধ সঙ্গীতে, সংস্কৃতিতে, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা আছেন বোধ করি আমার সঙ্গে একমত হবেন, এমনি করেই কিন্তু আমরা বাংলা গানকে সবার কাছে পৌঁছে দিতে চাই, সেটা রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রায়, রজনীকান্ত, উত্তরপ্রসাদ সেন, সবাই সবাই আমাদের লালন। এবং আমাদের সত্যি কথা বলতে কি, বাংলা গানের যে ভান্ডার, আধুনিক গান আমরা যাদের বলি, কি যে অসাধারণ, কি অসাধারণ এদিন পুরাতনী গান, যে আমরা যেসব বৈঠকখানা, আমরা আমার যে বলছি যে সালাদিন আমাদের বৈঠকখানা, বৈঠকই গান হতো সেই আদিক আমাদের 200-300 বছর 500 বছর আগে, তো এইসব গানও আমরা মাঝে মাঝে করি আপনাদের শোনাই, আস্তে আস্তে শোনাবো আমরা আরও। তো এমনি করেই কিন্তু বাংলা গানকে আমাদের মতন করে আপনাদের সামনে আমরা উপস্থিত করতে চাই। তোমা, আমি আরেকটা গান শুনে নিই তোমার। হ্যাঁ, কাজ তুমি আরেকটা গান গাও, কারণ গলাটা একটু, যেহেতু গলাটা গরম হোক, আমরা শিল্পীরা তো একটা গান গলা গরম হতে লাগে আমাদের, তো শুনি আরেকটা গান তোমার। আমার খুব পছন্দের গান, প্রেমের গান। আর যেটা হয় যে কথা সুর মিলিয়ে আমার, মানে আমি সুযোগ পেলে গানটা গাই, চেষ্টা করি।
এবার আমি একটু গাই নিশ্চয় তার আগে তার আগে আমি তো ভীষণ অভিভূত হচ্ছে আপনার কণ্ঠ রবীন্দ্রনাথ গান শুনে দেখো আমি সার্বিক ভাবে আমার বেসিকটা মানে শুরু হয়েছিল কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার আসলে আমাদের বাঙালি যারা আমরা গান শুরু করি বাংলা গান গাওয়া শিখতে শুরু করি তাদের প্রথম শুরুটা কিন্তু রবীন্দ্রনাথের গান দিয়ে ওইভাবে শুরু হয়েছে আমার এবং আমি সত্যি কথা বলতে কি এগুলো এখন আর গল্প করতে ভালো লাগে না আর একে হাসতেও পারেন জানি না আমার শুরু যত আমাদের গুরু যারা ছিলেন তারা তো কোনো কম্পিটিশন বা এসবে বেশি উৎসাহিত করতেন না চুরি চুরি করে যা স্কুল কলেজে গিয়েছি প্রথম পুরস্কার গুলো সব কিন্তু রবীন্দ্রসঙ্গীতই পেয়েছে এবং কি আমি রাখো রাখো রে জীবন তারপরে ওই যে হৃদয় নন্দন মনে এই সব গান গিয়ে কিন্তু আমি পুরস্কার পেয়েছি তো এগুলো তখন একটা আমাকে আলাদা ভাবে আপ্লুত করতো এবং তারপরে হলো কি যখন আমি ক্লাসিক্যাল গান শুরু করলাম ক্লাসিক্যাল গানে এত বেশি সময় তখন দিতে শুরু করলাম তো এটা করতে গিয়ে যখন খেয়াল গান বা এই যে খেয়াল গানের বিস্তার আলাপ এইসব যে কাজ করছি তখন কিন্তু সত্যি কথা বলতে কি নজরুলের গান স্বাভাবিকভাবে আমাকে তখন আমি কিন্তু তার মানে এই নয় যে আমি ছেড়ে দিয়েছি মোটেও না আমি সারা জীবন রবীন্দ্রনাথের গান করি এখনো করি এবং সব ধরনের গান আমি করি খেয়াল গান করবো আর কিছু করবো না নো এটা আমি নই আমি সব ধরনের গান করি তো এবার আমার খুব প্রিয় গান একটা আমি করছি তোমার এই গান শুনছিলাম না এই গান কোন স্কুল আছে গানটাকে আমি জীবনের প্রথম রবীন্দ্রসঙ্গীত আমি পুরস্কার পেয়েছি Thank you.
করবি, আমাদের ভালো লাগা, আমাদের কোন গানকে আমরা ভালোবাসি, কোন গান আমাদের চিত্তকে আনন্দ দেয়। আমি বাবার একটি কথা বলি, আমাদের স্লোগান কিন্তু এটা, এই আমাদের এই আয়োজনগুলো তালিমের আয়োজন, তালিম জাগাও প্রাণে সুর চিত্ত ঠুকে, এই প্রতিপাদ্য নিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আমাদের আড্ডাগুলো। তো চিত্ত যদি আমার গেয়ে না ওঠে, চিত্ত যদি আনন্দিত না হয়, তো তাহলে সে সঙ্গীত সঙ্গীত নয়, অর্থ নয়। এবং আমি খুব বিশ্বাস করতে ভালোবাসি, একজন শিক্ষক বা একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমি বিশ্বাস করতে আমার ভালো লাগে যে গত 30 বছরে বা 32-35 বছরে বাংলাদেশে আমাদের বাঙালিদের সাংগীতিক যে উন্নয়ন সেটা অনেকখানি হয়েছে, অনেকখানি। আমি এটা নিয়ে রীতিমতো এখন গর্ব করি। অবশ্যই আমরা, হ্যাঁ আমাদের তো, আমরা যেই বয়সটায় আছি, আমাদের পরের যে ছেলেমেয়েরা আসছে তারা শিখে আসছে, এটাই তো দরকার, আমরা এটাই চাচ্ছি। আমরা ভীষণ ভালো লাগে এটা বলতে যে ওরা না শিখে আসছে। তা আমার কথা হচ্ছে যে আমরা তো প্রশিক্ষিত শিল্পী চাই, আমরা না জানা গান না শিখে, লেখাপড়া না শিখে কেউ গান গাইতে আসবে আমরা চাইছি না। এটা এখানে একটা তবে আছে, সেই তবেটা হচ্ছে যেহেতু এখন ভীষণ ভাবে যুগটা বা সময়টা প্রচারে, সেই ক্ষেত্রে এই যে ছেলেমেয়েগুলো চর্চা করে দীর্ঘদিন সাধনা করে আসছে, তাদের চাওয়াটা এরকম নয় যে তারা প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে গাইবে বা প্রত্যেকটা স্টেজে গাবে, কিন্তু তারা যেন যথাযথ আমরা কম্পিটিশন গুলোর বিরুদ্ধে না, আমি কয়েকটি কম্পিটিশনে এইসব যেসবে যে বিচারক হিসাবে ছিলাম, আমি গ্রুমিং করার ব্যাপারে ছিলাম, কিন্তু আমি উৎসাহিত করেছি তাদের একটি ব্যাপারে যে আপনারা যাই করুন না তাই করুন, যারা গান বাজনা শিখে এসে এই প্রতিযোগিতাতে আসছে তাদের কিন্তু মূল্যায়ন করতে হবে। এখন যারা শিখে আসছে তাদের যদি মূল্যায়ন না করি আমি, তাহলে কিন্তু গান যে শিখে গাইতে হয় এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হবে না এবং হারিয়ে যাবে আস্তে আস্তে। তো আমি যারা কষ্ট করে গান করছে তাদের যদি উৎসাহিত না করতে পারি, তাদের যদি হাইলাইট করতে না পারি, তাহলে তারা কেন কষ্ট করবে, তাই না? আবার আরেকটা জিনিস হয় কি, যখনই একটা প্রশিক্ষিত গান, প্রশিক্ষণ প্রাপ্ত একটা শিল্পীর গান যখন মূল্যায়িত হচ্ছে না, একজন অপ্রশিক্ষিত যে শেখেনি তার একটা কি বলবো ব্যাকরণ সম্মত নয় এরকম একটা গান, তাকে মূল্যায়ন করা হচ্ছে, অধিক মূল্যায়িত হচ্ছে, তখন কিন্তু আপামর যারা গান শিখবে বা শেখে তারা কিন্তু ভাববে যে ওনাকে মূল্যায়ন করা হচ্ছে, তাহলে তো এটাই তো আসল, ওটা তো আসল নয়, শেখাটা নিরুৎসাহিত নিরুৎসাহিত হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করবো, আমি বলি সতীনাথ মুখার্জি 5 বার অডিশন দিয়েছিলেন আকাশবাণী, তো 5 বার অডিশন দিয়ে সতীনাথ মুখার্জি পাস করেছিলেন। মানে এই যে রবীন্দ্রনাথের কথা যে আমরা বারবার বলি, কেন বলি, এই যে আকাশবাণীর নাম তো তাতিয়া, তো আকাশবাণীতে যখন গানকে অডিশন দিতে যেত সেটা কিন্তু কোনো হারমোনিয়াম বা এসব আলাদা ছিল না, যদিও হয়েছে তানপুরাতে, এবং তাকে নিজে বেঁধে নিতে হবে, তানপুরাটা নিজে বেঁধে তারপরে গানটা গাইতে হবে। এবার বোঝো যে তানপুরাটা বাঁধা শিখতেই কদিন লাগে গান শিখতে, তারা চাইছে যে তোমরা প্রশিক্ষিত মানুষগুলোকে মূল্যায়ন করো। এবং দেখো মজাটা, মান্নাদের মতন শিল্পী যাদের আমরা সর্বকালের গুরু বলে মানি, বাংলা আধুনিক গান আমরা বরপুত্র বলি, কত কিছু বলি, সে বাদে বাংলা গান হয় না। এই মান্নাদেও কিন্তু আকাশবাণীতে অডিশন দিয়ে দিয়ে তার হয়নি সেই সময়, কেন হয় না আমি জানি না, তো হয়নি। তারপরে তো উনি অনেক রাগ করে, তার মা কাকা হচ্ছে কৃষ্ণচন্দ্র দে, একেবারে তখন প্রতিষ্ঠিত বোম্বে উনি, তার সুরে গান গিয়ে মাফ করে দিচ্ছে মোহাম্মদ রফি। মোহাম্মদ রফি তখন বয়সে কিন্তু এর চেয়ে কম, 2-3 বছরের, মান্নাদের চেয়ে কম। তো মান্নাদে কলকাতা রেডিওতে না হওয়ার পরে উনি যখন তার কাকাকে নিয়ে অনুরোধ করলেন যে কাকা যে তুমি তো রফিকে দিয়ে গান করাচ্ছ, এটা কিন্তু তার নিজের উক্তি আমি বলছি, মান্নাদের নিজের উক্তি, যেদিন এ মারা গেল, মোহাম্মদ রফি মারা গেল, আকাশবাণীতে যে একটা সাক্ষাৎকার হচ্ছিল সেইখানে উনি বলছেন, শ্রদ্ধা অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানানোর জন্য উনি বলছেন যে দেখুন আমি কাকাকে বললাম যে কাকা তুমি তো একে দিয়ে অনেক গান করাচ্ছ রফিকে দিয়ে, তা আমাকে একটু গান করাও না, আমাকে দিয়ে গান করো। তখন কাকা আমাকে বললেন ওনার ভাষ্য, ভালো করে চর্চা করো, আমি ঠিক সময় তোমাকে ডেকে নেবো, ভালো করে চর্চা করো। তার মানে চিন্তা করো যে একজনকে তৈরি করার জন্য কতক্ষণে জেদ তৈরি করা যায়। এবং উনি বলছেন যে মোহাম্মদ রফি আমার চেয়ে বয়সে ছোট,
আমি বেঁচে রইলাম, সে মারা গেল। তো তার মানে এটাও বলছে যে তার চেয়ে কম বয়সে মোহাম্মদ রফি একদম মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, তাকে কত শ্রদ্ধা জানাচ্ছে সে। এইবার কি হলো, তাতে কি উনি ছোট হলেন? হলেন না। তো এইবার যখন উনি গান গাওয়া শুরু করলেন, আত্মমান্না দেখে ফিরে তাকাতে হয়, হিন্দি গানে একটা সুপারস্টার, উনি বাংলা গান করবেন না, তার অভিমান হচ্ছে যে তাকে এনলিস্টেড করা হয়নি। উনি কিন্তু আমৃত্যু ওখানে এনলিস্টেড হননি। যখন অসীমা মুখোপাধ্যায় ওখানকার আর্মি ছিল, তখন তাকে হাতে পায়ে ধরে অনেক কষ্টে রাজি করিয়েছিল যে একটা স্পেশাল গান আছে অসীমা মুখোপাধ্যায়ের সুরে, ওই যে গানটা হচ্ছে মনে পড়বে আমার, সুবোধ সঙ্গীত একটা অনুষ্ঠানে তাকে দিয়ে গান করানো হলো। ওই একটি গান জীবন উনি গিয়েছিল আকাশবাণীতে, এবং তার প্রথম বাংলা গান, উনি রেকর্ডও করবেন না, এত অভিমান তার, বাংলা গানই গাইবেন না উনি। তো পরে ওই যে হায় গো না যারা তৈরি হয়ে গান গাইতে আসবে তাদের মূল্যায়ন করতে হবে, এটাও সত্য কথা। তো আমরা আসলে অনেকক্ষণ কথা বলছি, আবার তোমার গান শুনি, একটু গান শোনা, কারণ গান শুনলে কান টানটা তো জোড়া। সুধীমন্ডলী, আমি কিন্তু বারবার একটি কথা বলি, আমাদের যে আড্ডা, এই আড্ডা কিন্তু আপনারা শুনলেই শুধু হবে না, আমাদের সালাউদ্দিন আহমদের যে পেজ, যে অফিসিয়াল পেজ, আমাদের ফেসবুক, তারপরে আমাদের ইউটিউব চ্যানেল, তাতে সব আপনারা কমেন্ট করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করেন, আপনাদের মতামত দেন। মতামত না দিলে কিন্তু আমরা ভালো মন্দ কিছুই বুঝবো না। আরেকটি হচ্ছে যে ভালো শিল্পীদের আপনারা উৎসাহিত করুন, ভালো শিল্পীদের গান আপনারা শুনুন, আর আমাদের যেহেতু এটা খুব ক্ষুদ্র পরিসরে, আপনারা অবশ্যই হেডফোন লাগিয়ে শুনবেন, তাহলে আমাদের গানের মূল চেহারা শুনি। আমি যে গানটি করে ভেবেছি সেটা প্রেমের গান, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য তো ভীষণ জনপ্রিয়, মানে উনি যে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন গীতিনাট্য, একদম একদম, এবং তার গীতিনাট্যের সবচেয়ে মানে বৈচিত্র্য যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা গীতিনাট্যে একটা মেসেজ যেত, মানে শুধু সেখানে নাটক তা না, নাটকের সাথে সংগীত, এবং মানে গতানুগতিক কিছু না, একেবারে পূর্ব ভাবনা প্রসূত এবং সমৃদ্ধ একটি, মানে কি বলবো, একটা সংগীত নাট্য যাই বলে না, নাটকের জায়গাটাও যতটা সমৃদ্ধ থাকে সংগীতের জায়গাটা। তো এবারে যেটা গাইবো সেটা মায়ের খেলার গান, মায়ের খেলা ভীষণ জনপ্রিয়, এবং আমি বলবো যে এত কম বয়সে উনি যখন বিলেত থেকে ফিরলেন, 27 বছর বয়স তার, তো সে সময় ওই বিলেতি সুর, বিলেতি সংগীতের যে ধরন, অভ্যস্ত উনি একদম। তারপরে পরপর তিনটি গীতিনাট্য উনি রচনা করেন, সেটার মধ্যে কালবীরতরায়, তারপরে মায়ের খেলা, এবং এটা এই মায়ের খেলার যে বিষয়টা সেটা হচ্ছে যে সম্পূর্ণ একটা অপেরা স্টাইলে ওনার নিশ্চয়ই আছে, কিন্তু আমার এই গানটা সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে বাণী। কারণ বলার অপেক্ষা রাখে না রবীন্দ্রনাথের, আমি কোনটা ভাব দেবো, আমি কবিতা হিসেবে যখন পড়ি আমাকে আপ্লুত করে, আবার যখন তার সঙ্গে গান হিসেবে শুনি করতে পারি না, গান হিসেবে যখন শুনি তখন আমাকে আলাদা একটা আনন্দ দেয়, একটা অন্য জগতে আমাকে নিয়ে যায়। তো এইটাই আমাদের সম্পদ। সুধীমন্ডলী, আমাদের সবাইকে বলি যে আমরা যত বেশি রবীন্দ্রনাথ, নজরুল, লালন, আমাদের অতুল প্রসাদ, জিএল রায় যত বেশি আমরা শুনবো করবো, আমরাই তত সমৃদ্ধ হবো। শুনি আপনার আশা।
তার আগে একটু কথা আছে বললাম, কথা তো থাকতে হবে, শুধু গান দিয়ে তো হবে না। আচ্ছা এবার এবার তোমার কর্মজীবনে তুমি যেমন গানটাকে ভালোবেসে গান করো, তেমনি তোমার কর্মজীবনে তুমি শিক্ষকতায় আছো, তাই না? তোমার স্কুল সম্পর্কে তোমার ওই জীবন সম্পর্কে একটু বলো। আমার আমার পড়াশোনাটা একেবারে অন্য একটা বিষয়, ব্যবস্থাপনা, কিন্তু যে কোনোভাবেই হোক বাবা ব্যাংকে চাকরি করতেন, তো আমি আমার ইন্টার্নিং করেছি আমি একটি ব্যাংকে। তো বাবা বললেন ব্যাংকার হবে তাহলে তো গান হবে না, কারণ আমার নাটক হয়নি, আমার আবৃত্তি হয়নি, তোমারও গান হবে না, কারণ প্রফেশন যখন তখন প্রফেশনটাকে সেভাবে নিতে হবে। তো বাবার বাবার ইচ্ছে ছিল যে আমি শিক্ষকতা করি। তারপরে যাই হোক একটি স্কুলে শিক্ষকতা শুরু করি, ইংলিশ ইংরেজি মাধ্যম স্কুল, বাংলাদেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর মধ্যে যাকে মানে একরকম পায়নি ধরা হয় স্কলাস্টিকা, সেখানে আমার চাকরি জীবন শুরু এবং গত 17 বছর সেখানেই চাকরি চলছে। তো শিক্ষকতাটাকে আমি খুব এনজয় করি। প্রথম দিকটায় আমার ভীষণ ভয় ছিল যে আমি আসলে কি করব, কেমন করে হবে ব্যাপারটা। তারপরে ওইখানে একটা ভালোবাসা জন্ম হয়েছে, বাচ্চাদের নিয়ে কাজ করা একটা অন্যরকম ব্যাপার, একদম একদম একটা শিশুকে গড়ে তোলাটা খুব। দোকানে কি তোমার মানে বিষয় ছাড়া কি মানে গান নিয়ে কাজ করতে হয়? গান নিয়েও কাজ করতে হয়। আমি মাঝখানে আমার লম্বা একটা সময় কাজ, তো মাঝখানে আমার মেয়ে যখন হয় ঠিক ওই সময়টা আমি আবার একটু সঙ্গীতের শিক্ষকতা করেছি, তো সেই ক্ষেত্রে আমার সঙ্গীতের শিক্ষকতা করা যায়। তাছাড়াও মানে স্কুলে যে কোনো অনুষ্ঠানেই আমার একটা আমাদের হয়েছে কি ঢাকাতে যে সঙ্গীত জীবন আমাদের মানে পেশাগত হিসাবে নেওয়ার পরে সঙ্গীত জীবন সেটা তো তাও প্রায় 30-32 বছর, কিন্তু গানের জীবন তো আমাদের আরো অনেক বেশি, কারণ 40 বছর পার হয়ে গেছে। তো এই যে দীর্ঘ যাত্রা আমরা করলাম, আমরা আমি আমার মূলত সঙ্গীত শিক্ষাটা আমার হয়েছে ইন্ডিয়াতে, তো সেখানেই আমি লেখাপড়া আমার গান বাজনা হয়েছে। কিন্তু তোমরা দেখো আমাদের অভিজ্ঞতা সবসময় আমরা কিন্তু শেয়ার করি, কিন্তু এখানে এসে যে স্বাধীনতা পরবর্তীকালে একটা সংস্কৃতি বান্ধব একটা পরিবেশ বা আমাদের বাঙালিদের সংস্কৃতি চর্চার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রটাকে পুরোপুরি কিন্তু তোমরা পেয়েছো, তাই না? ওই সময় যারা লড়াই করেছে তারপর একটা মোটামুটি ভালো জায়গায় এসেছে। একদম একদম। তো তোমাদের আমি বলি তোমাদের যে ওই শুরুটা যখন যখন তোমরা গান বাজনা এখানে মোটামুটি মানে মিডিয়াতে করছো, তখনকার সময়ে গানটাকে নিয়ে এগিয়ে চলা বা পেশা করা আর আজকের যুগের অবস্থাটা, এর মধ্যে কোনো পার্থক্য দেখছো? পার্থক্য অবশ্যই আছে। পার্থক্যটা এখন আমরা যে সময়ে সত্যি নইলে আমার মনে হয় গানটাই আমার হতো না একটা। আরেকটা হচ্ছে যে মানে তখন আমরা সাহস ঠিক করতে পারতাম না কিন্তু যে শুধু সঙ্গীতটাই আমাদের মানে প্রতিদিনকার রুটিনের একটা বিষয় হবে সেটা নিতে অনেক সাহস করতে হবে। বিশেষ করে আমরা যারা রবীন্দ্রনাথের গান করি বা নজরুলের গান করি বা এই ধারার যে গান করি তাদের জন্য এটা খুব কষ্ট করছে। কিন্তু সেই দিক থেকে আবার আমি বলবো যারা আধুনিক গান করতেন তাদের সত্যি তাদের অর্থনৈতিক বিষয়টা তাদের জন্য কিছুটা হলো আমাদের থেকে সুখকর ছিল, আমাদের থেকে সুখকর ছিল, সেই জন্য তারা কোনো কোনো ক্ষেত্রে সাহস করতে পেরেছে। না তাদের পারফরমেন্সের জায়গা অনেক, তারা অনেক বেশি অনুষ্ঠান করতো, সে তুলনায় কিন্তু যারা আমরা যারা আমাদের ধারার গান আমরা করি এই ধারার গানের শিল্পীদের পারফরমেন্স কম ছিল। অনেক বেশি মঞ্চ বেড়ে গেছে অনেক, সেটা একটা অনেক বড় একটা বিষয়, মঞ্চটাই তো মূল আসলে। কারণ সত্যি কথা বলতে কি আমরা আজকে এখানে যেহেতু খোলামেলা অনেক আলোচনা করছি সেখানে এখানে ব্যারিয়ার নেই আমাদের আলোচনা করবার, সেই ক্ষেত্রে আমরা যখন একটা মিডিয়াতে কাজ করতে যাই তখন কিন্তু তাদের একটা বাজেট থাকে, অবশ্যই ভাবতে হয়, তখন ওই বাজেটের বাইরে তারা শিল্পীদের কে যে সম্মানটা দেবে সেটা দিতে পারে, তো সেখানে ওই বাজেটটা খুব সীমিত বাজেট, একদম। তো সেখানে খুব একজন শিল্পীর পক্ষে খুব বেশি উপার্জন করবার
সুযোগ ছিল না শুনলে এখনো যে আছে তা বলবো না এখনো খুব একটা নেই কারণ মানে চলতি ধারায় যদি বলি আপনার যাতায়াতের যে ব্যাপারটা আপনার সময়টাকে হাতে নিয়ে যাওয়াটা সবটা মিলিয়ে ওইটা আসলে ঠিক রিলেট করা যায় না আপনারা যে সম্মানটা দেন সেই ক্ষেত্রে আমি বলবো যে মঞ্চে অনেক বেশি ভালো একটা ব্যাপার আছে মঞ্চের যারা মঞ্চের আয়োজন করেন তারা শিল্পীদের জন্য একটা আলাদা সম্মান রাখেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মঞ্চে যারা কাজ করছেন তারা মানে রেগুলার কাজ করছেন ধারাবাহিকভাবে যারা কাজ করছেন তাদের জন্য এখন পেশা হিসেবে সুবিধা হয়েছে তাদের এবং তারা সত্যি কথা বলতে কি আপাত দৃষ্টিতে কেন তারা প্র্যাকটিক্যালি আমাদের যন্ত্রশিল্পীরাও তাদের অবস্থান বেড়েছে তাদের আর্নিং অনেক ভালো সবাই ভালো করছে কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমি কেন বলি যে প্রশিক্ষিত শিল্পী দরকার আমাদের সেটা সে যন্ত্রশিল্পী হোক কণ্ঠশিল্পী হোক তারা আর্ন করবে কিন্তু আর্ন করে তার লাইফস্টাইল যদি প্রপার না হয় তাহলে কিন্তু ওই আর্নিংটা থাকবে না তাই না এটা কিন্তু অ্যাজ এ টিচার আমরা কিন্তু বারবার বলি এটা তার লাইফস্টাইল ঠিক করতে হবে তার লাইফস্টাইল যদি ঠিক না করে তাহলে কিন্তু উদাহরণ হিসেবে খারাপ আসবে সবাই বলবো যে গান বাজনা করা মানে তাদের লাইফস্টাইল খারাপ হয় ছিল না এখন যে গান বাজনা করে তার মানে লাইফস্টাইল না খেয়ে মরবে তো সেই জায়গা থেকে আজকে আমাদের কিন্তু বেরিয়ে এসছে আমাদের অনেক ভালো জায়গাতে এসছে তো এটা আমাদের ভালো জায়গা লাগার কথা এবং এই সূত্রে আর একটা কথা আমি বলে দিতে চাই কারণ এই যে আমাদের আড্ডাটা কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখছে আমরা তাদের কাছে আপনাদের যারা আমাদের দেশের বাইরে যারা বাংলাদেশকে বাইরের যারা রিপ্রেজেন্ট করছেন বাইরে গিয়ে যারা আমাদের একখণ্ড বাংলাদেশকে আপনারা সবসময় দেখাচ্ছেন সবাইকে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা যখন অনুষ্ঠান করবেন প্রচুর অনুষ্ঠান হয় কিন্তু বিদেশে সেখানে কিন্তু আপনারা প্রশিক্ষিত শিল্পীদের প্রশিক্ষিত যন্ত্রশিল্পীদের নিয়ে যাবেন কারণ যারা না শিখে গান গায় বা বাজনা বাজায় এরকম শিল্পীদের আপনারা নিয়ে যাবেন না তাহলে কিন্তু আমরা যারা শিখতে হয় বা শিখে বড় হতে হয় এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারবো না নিশ্চয়ই আপনারা অনেক বেশি মানবিক অনেক বেশি মানসিকভাবে সমৃদ্ধ সুতরাং এই ব্যাপারটা আপনারা বুঝছেন তো এই জিনিসটা আপনারা করবেন তো আরো কথা বলবো আপনার একটা গান শুনে নিই আমি যেটা এখন খুব বেশি করে করি সেটা হলো যে গানটা মানে মানে প্রত্যেকটা গানের কিছু ছোট ছোট পটভূমি মানে একদম সবগুলোর ইন ডিটেল থাকে না হয়তো বা কিন্তু অনেকগুলো গানেরই আছে সেই পটভূমিটা আমার একটু বলতে ভালো লাগে আমি নিজে আমি নিজে এগুলো পড়তে খুব পছন্দ করি আমি খুঁজে খুঁজে বের করি যে এই গানগুলোর পটভূমি কি ছিল তো যে গানটি আমি এবার গাইতো সেটা রবীন্দ্রনাথের পূজপাঠের গান এবং এই গানটার তার বেশ একটা পরিণত বয়স 64 বছর বয়সে লেখা আরেকটা যেটা আছে সেটা হলো যে রবীন্দ্রনাথকে একবার জিজ্ঞাসা করা হলো যে গুরুদেব আপনার তো এত গান আপনি লিখেছেন আপনার আপনার প্রিয় গান কোনটা কোনটা যদি বলতে বলি তখন একটু মুচকি হেসে বললেন তুমি খুশি থাক আমার পানে চেয়েছে এটা উপপর্যায় বন্ধু তো আমার খুব পছন্দের গান আমার এইচএমভি থেকে আমার যে অ্যালবামটি বেরিয়েছিল এবং সালাদিন ভাই বলতে মানে এটা একটা মানে এই চিম্বির একদম শেষ লটে যে অ্যালবামগুলো বেরিয়েছিল তার মধ্যে আমার এই অ্যালবামটা একটা থিম ছিল তুমি ও আমি মানে রবীন্দ্রনাথের তুমি ভাবনার গান এবং রবীন্দ্রনাথের আমি ভাবনার গান মানে আমি বলতে কি এবং তুমি কি এরকম তো রবীন্দ্রনাথের অনেক ভাবনা আছে তো আমি তুমি মিলে পাঁচটা পাঁচটা দশটা গান ছিল গানগুলোর অনেক মূল্য আছে সঙ্গীত আয়োজন কে করেছে রাহুলের বাজনা না শুনলে রাহুল দা
আমাদের প্রিয় শিল্পী মানবেন্দ্র মুখার্জির মেয়ের হাজবেন্ড কি বলবো জামাতা অনেক আমার অনেক গানে বাজিয়েছে বড় প্রিয় আমার ভীষণ আমার অলমোস্ট যতগুলো কলকাতা থেকে আমার ক্যাসেট সিডি বেরিয়েছে সবগুলোতেই রাহুল বাজিয়েছে আর দুর্বাদা তারপরে যে প্রত্যুষ পরে এরা সবাই বাজিয়েছে হ্যাঁ সত্যি তুমি খুশি থাকো আমার মনে বাউল ভাঙা যে এই যে গানটা কি চমৎকার করে ব্যবহার করা রবীন্দ্রনাথের বাড়িতে কিন্তু সারাক্ষণ ভারতবর্ষের শ্রেষ্ঠ উস্তাদ গুণীরা তার বাড়িতে ক্লাসিক্যাল গান হতো ১০-১৫ দিন আমি ছিলাম ওখানে তো ওখানে ভূপেশ্বর ব্যানার্জির সম্ভবত থার্ড বা ফোর্থ কথা ওনার অনেকগুলো স্ত্রী ছিল তো তাদেরই একজন শেষ যিনি উনি আমি যখন গেলাম তখন আমার বয়স হচ্ছে কত ২৫-২৫ হবে তো সেই সময় থেকে উনি দেখলাম প্রায় ওনার ৭৫-৮০ বছর মেবি এরকম একবারে
ধপধপে সাদা কাপড় পরা, উনি সেই বাড়িতে আমাকে নিয়ে গেল আমার বন্ধুটা দেখাতে, যে চলো আমি দেখাই নিয়ে আসি। এবার আমার সৌভাগ্য হচ্ছে তাকে আমি গান শুনিয়েছি, বুঝলো? তখন কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমি চর্চা করতাম, মানে রাখো, আমি যেটা বললাম যে প্রতিদিনের দবকথা, রাখো রাখো জীবন, তারপরে এই ধরনের গানগুলো, একটি লাবণ্যে পূর্ণ প্রাণ, এইগুলো আমার প্রিয় গান। তো ওইখানে গিয়ে আমাকে এসে বন্ধু বলছে যে তুই শোনা না, এটা একটু গান শোনা, উনি কিন্তু কানটা না ওনার প্রখা ওর একদম, তো ওনাকে গান শুনিয়েছিলাম। বিশ্বাস করো তখন ওই বিষ্ণুপুরে আমি যতদিন ছিলাম তখন তো নজরুল গানও আমি আমার গুরু সুকুমার মিত্রের কাছে তখন আমি শুরু করিনি, কিন্তু তো ক্লাসিক্যাল গান করছি, দুই ধ্রুপদ ভাঙা গান বা ওগুলো আমাকে বেশি আনন্দ দিত তখন। তা আমার উনি গান শুনলেন, শোনার পরে যে কত আমাকে আশীর্বাদ করলেন, বিশ্বাস করো। এবং আর যে বাড়িতে আমি ছিলাম ওই বাড়ির যিনি ওখানকার সবচেয়ে নাম করা ধ্রুপদ শিল্পী, তার বাড়িতে কিন্তু আমি গিয়েছিলাম। তো ওনার আরেকটা মজা হচ্ছে যে উনি আমাকে বলছেন শোনো, আমাকে শোনো তুমি তবলা বাজাতে পারো, আমি তো তবলা বাজাতে কম করবো, আমি সেই ছাত্র মানুষ, তুমি আমার সঙ্গে একটু ঠেকা দাও তো, দেখো আমাকে উনি ধ্রুপদ আর ধ্রুপদের সঙ্গে ঠেকা ধরে রাখা কিন্তু মানে কি কাণ্ড। তা আমাকে বললেন তুমি ঝাঁপতাল বাজাবো, তা আমি তো সারা কাঁপছি ভয়ে, তা আমি ঝাঁপতাল বাজাবো, আমি তবলা টোকা দিয়ে জানি কিন্তু তাই বলে কি সংগত করা কিছু না, উনি আমাকে পরীক্ষা করছেন আমার লয় গ্যারান্টা কেন আর কিছু না, এত কিছু দরকার নাই আমার, আমাকে বললো তুমি শুধু ঠেকা বাজাবা আর কিছু না। তা আমি প্রায় 5-7 মিনিট উনি গাইলেন ধ্রুপদ যেভাবে গাইলেন, সেভাবে আমি ঝাঁপতাল বাজালাম, কি কষ্ট ঘেনে ঘেনে সে শুধু লয়কে ধরেছে। এইবার যেই ওই সে ছিল আমার পিঠে হাত দিয়ে যা তুই অনেক ভালো গান করবি যা, এই এই যে এইসব ব্যাপারগুলো না কত যে মানে আনন্দ দেয় আমাদের প্রতি মুহূর্তে, আজকে কিন্তু ওইগুলো পাথে হোক পাথের উপরেই কেন। আমি আরেকটা বিষয় লক্ষ্য বলতে চাই, রবীন্দ্রসঙ্গীত চর্চা করবো, আমি দীর্ঘদিন চর্চা করেছি কিন্তু যাই হোক, আমি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি সবাইকে একটি কথা বারবার বলি যে পরিমিতি বোধ কাকে বলে, অনেকেই বলে যে রবীন্দ্রসঙ্গীত তো গান না শিখলেও হয়, আবার অনেকে ভাবে সত্যি এটা একদম খুব কমন, তুমি শোনো না আরো আছে কত কথা, আবার অনেকেই দীর্ঘদিন রবীন্দ্রসঙ্গীত করার পরে তারা ভাবে এটাই বোঝায় মহাসাগর আর বোধহয় সঙ্গীতের কিছু না। এই যে বোকামিগুলো আমরা করি না, রবীন্দ্রসঙ্গীত একটি ধারা, রবীন্দ্রনাথ সচেতন ভাবে কতটুকু সুর কোন জায়গায় কি সুর ব্যবহার করতে হবে জানতেন, ওনার উনি যদি ইচ্ছা করতেন তো একেবারে ধ্রুপদ বা খেয়াল অঙ্গে একবারে ছেড়ে দিতে পারতেন, তো উনি তো করেননি সেটা। তো সুতরাং ওই বিষয়টা ভাবতে হবে, একটি গান তার কাব্যকে ঠিক রেখে পরিমিতি জ্ঞান কাকে বলে বা সুর লাগাতে হয় কি করে, পরিমিতি বোধ কাকে বলে, এটা জানতে গেলে রবীন্দ্রনাথের গান বুঝতে হবে। যে রবীন্দ্রনাথের গান বোঝে সে তার ওই জিনিসটাও আছে। এখন ফ্রি স্টাইলে গান করা এটা আলাদা জিনিস, নজরুলের গান করতে আমি একজন নজরুল চর্চাকারী হিসাবে বলছি, নজরুলের গান চর্চা করতে কিন্তু অনেকে ভাবে যে যা খুশি করলেই হয়, নজরুলের গান তো একটু এদিক ওদিক করলেই হয়, মোটেও না, নজরুল নিজেও কখনো এটা ভালোবাসতেন না। নজরুল ভীষণ বিরক্ত হতেন, উনি একসময় আকাশবাণীতে তৎকালীন সময় তার কিছু গান শুনে উনি এত বিরক্ত হয়েছিলেন যে উনি বললেন যে এ যেন সুরা সুরে লড়াই চলছে, উনি বলতেন এ যেন সুরে সুরে লড়াই চলছে, আমার গানের পিন্ডি চটকাতে মানে এক্ষুনি গয়ালাভ হয়েছে, ওনার ভাষা উনি বলছেন যে আর কিছুক্ষণের মধ্যেই বোধ করি আমার গানের গয়ালাভ হয়ে যাবে, মানে শেষ আর কি। তো তার মানে উনি কি চেয়েছিলেন, উনি কি চেয়েছিলেন যে উনি করে যথেষ্ট চাচার করতে, কেউ চায় না তার তার নিজের, এই ব্যাপারটা আমরা বুঝতে হবে। আমি বারবার একটি কথা বলি, আপনি নজরুলের গান করুন, রবীন্দ্রনাথের গান করুন, যে গান করুন না কেন, পরিমিতি বোধ কাকে বলে এটা শিখতে গেলে রবীন্দ্রনাথের গান শুনুন। আপনাকে আমি বলছি না যে আপনি শিখুন বা ওইটাই শিখতে হবে, নো, আপনার যেটা ভালো লাগে করবেন, কিন্তু গানকে ভালোবাসা বোঝাতে তো কোনো দোষ নেই, আপনি বুঝবেন আপনি নিজেই সমৃদ্ধ হবেন। তো আমরা আসলে একেবারে অনেকক্ষণ শেষ একদম শেষের দিকে চলে এসেছি, যতই ভালো লাগুক আমরা কিন্তু বেশিক্ষণ শেষ করতেই হবে। তো আমি তোমার এই গানটি শুনে যে কথা এতগুলো কথা বললাম, এই যে লোকগানে বা বিশেষ করে যে ভাঙা, যে আমাদের একবারে বাঙালিদের নিজস্ব সম্পত্তি হচ্ছে বাউল গান, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ নিঃসন্দেহে তার কি বলবো এপার বাংলায় আসবার আগ পর্যন্ত তিনি যা রচনা করেছেন সেটাও অপার, সেখানেও মানে কি বলবো সঙ্গীতের কোনো জায়গায় বাদ পড়েনি। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে রবীন্দ্রনাথের বিশাল বড় একটা রূপান্তর ঘটেছে এপার বাংলায়,
অবশ্যই, এটা তো যখন থেকে এপার বাংলায় উনি এসেছেন এবং এপার বাংলায় তার চর্চা এবং তার যে গান, সেই গানের একটি আলাদা চেহারা। তুমি একটু বলো, আমি শুনছি। একেবারে একেবারে, এই আমরা অনেকেই এটা নিয়ে অনেকে মানে কি বলবো দ্বন্দ্ব আছে বা কথার মিল অমিল আছে যে লালু শাহের সাথে তার দেখা হয়েছিল, কেউ বলেছে দেখা হয়নি। তো আমরা মোটামুটি ওনার আসবার যে সন লালু শাহের সবটা মিলিয়ে দেখা গেছে যে লালু শাহের সাথে তার আসলে দেখা হয়নি, দেখা না হোক কিন্তু তার তার শিষ্যদের সাথে, তার শিষ্য দুর্বিন তার গান যে কতখানি প্রভাবিত করেছে রবীন্দ্রনাথকে, এটা তো আমরা বুঝি। এই তার শিষ্যদের সাথে কিন্তু তার রীতিমতো যোগাযোগ হতো, এবং এই যে কুষ্টিয়া সাজাদপুর এই অঞ্চলের যে গান এবং এই অঞ্চলের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য সবটা মিলিয়ে রবীন্দ্রনাথের পুরো সাহিত্য ভাবনা, তার লেখনি, তার গানের কম্পোজ সবটার মধ্যে এটার প্রভাব ভীষণভাবে পড়ে গেল। এটা এটা আমাদের একটি কি বলবো একটা গর্ব করার জায়গা, আমাদের ভালো লাগার জায়গা। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে একটা গল্প আছে ছোট অনুকূল বলি, যে বিদেশ থেকে মনে করো দুই তিনজন লোক এসে আমাদের এখানকার সম্পদ তারা চর্চা করে অনেক কিছু করে ফেলল, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। এটা তো খুব অন্যায়, তাই না? আমার সম্পদ কিন্তু আমি মূল্যায়ন করিনি, মূল্যায়ন করলো কে? রবীন্দ্রনাথ। নজরুল বারবার এই যে এত, তখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, রবীন্দ্রনাথ তো জমিদারের ছিলেন, তার তো আসার অনেক সুবিধা ছিল। ওই তারপর ওনাকেও কষ্ট করেই আসতে হতো, নিজের পালকি, নিজের বজরা অনেক কিছু তার ছিল, নজরুলের তো তা না। উনি কষ্ট করে বারবার এই পূর্ববঙ্গে ফিরে আসতেন, শুধু মাটির টানে এবং এখানকার সঙ্গীতের টানে, সঙ্গীতের টানে। এবং সে কতখানি যে প্রভাব তাদের গানের মধ্যে এটাতে পড়েছে, বোধ করি যারা চর্চা করেন সবাই জানেন। তা আমি এবার সেই বাউল আমাকে তুমি যে গেয়েছো না, আমার মধ্যে কাজ করছে এই মাথার মধ্যে। এটা এমন একটা, এটার একটা ভয়ঙ্কর টান আছে, একদম এমন ভাবে প্রভাবিত করে যে আমি এখন আমার মাথার মধ্যে এখন এটা চলে আসছে, আমি একদম বেরোতে চাচ্ছি না। ও মধুকে পাখি বিদ্যুৎ জাগ
যতই ইচ্ছে থাকুক আমরা আর দীর্ঘায়িত করতে পারবো না, আমাদের বিদায় নিতে হবে আজকের এই আড্ডা থেকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার স্নেহের তোমাকে, তোমা এসছে আমাদের এই আড্ডায়। পরবর্তীতে আমরা আরো বড় পরিসরে, তখন আর কোনো ব্যারিয়ার থাকবে না, সুধুরবিন্দু সঙ্গীত না, সব ধরনের গান আমরা যে ধরনের গান চর্চা করি একটা সার্বিক ভাবে আমরা চর্চা করব এখানে, সেই প্রত্যয় নিয়েই কিন্তু আমরা কাজ করছি। আপনাদের যারা সমস্ত পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা আমাদের এই আড্ডা দেখছেন, গান শুনছেন, আপনাদের ভালো লাগার জায়গায় যদি একটিও যায় আপনারা মতামত দেবেন। আমাদের ফেসবুক, আমাদের পেজ সালাউদ্দিন আহমেদ, যে বৈঠকখানে আমার যত গান, আমাদের যত গান আমরা করছি, আমাদের যে অফিসিয়াল পেজ সেখানে, এবং আমাদের ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আমাদের, এবং অবশ্যই হেডফোন দিয়ে আপনারা গান শুনবেন। তুমি যদি আমাদের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। নিশ্চয়ই, আমার কি বলবার আছে যে আমরা এই যে ছোট ছোট করে যে আমরা প্রয়াসগুলো নিচ্ছি, আমাদের প্রত্যেকের যার যার দিক থেকে, আপনার আপনার যে প্রয়াসটি, আমি বলবো যে একটি মহৎ প্রয়াস। কারণ আমরা সত্যি এরকম অনেক অনেকেই আছি যারা দীর্ঘ দীর্ঘ দিন ধরে আমরা চর্চা করছি, সাধনার সাথে আছি, কিন্তু ঠিক প্রকাশটা আমাদের ওইভাবে আমরা নিজেদের করতে পারি না। এই যে এখানে এসে আজকে অনেক গল্প করলাম, অনেক অনেক না বলা কথা বলতে পারলাম, সেটা একটা আনন্দের বিষয়। আপনারা যারা সঙ্গে আছেন তারা সঙ্গে থাকবেন, কারণ আপনারাই কিন্তু আমাদের এই পথে চলার পাশে আপনারা আছেন বলেই আমরা এই প্রয়াসগুলো নেবার সাহস পাই বা আনন্দ উৎসাহটা পাই। তো সেই উৎসাহটা আপনারা সবসময় আমাদেরকে জুগিয়ে যাবেন, সেটাই আমাদের চাওয়া। সঙ্গে থাকবেন, এবং আপনাদের যেটা আপনি বারবার বলছেন যে আপনাদের ভালো লাগাগুলো বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেগুলো অবশ্যই ওটা দিতেই হবে আমাদের। একদম একদম, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনি নিজে করবেন, আপনার কাছের ভালো প্রিয় মানুষ যারা গান শুনতে ভালোবাসে তাদেরও বলবেন আমাদের গান শুনতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।